জি আসসালামু আলাইকুম আমরা এই মাত্র একটা পেশেন্টের অপারেশন শেষ করলাম বয়স অনলি 22 একদম ইয়ং বয়স সে বাইরে থেকে আসছে আসলে সে দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছে অপারেশনের জন্য আমাকে ওখান থেকে বুকিং দিয়ে আসছে তো দীর্ঘদিন যাবত আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে মেইনলি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অপারেশন করার সময় প্রত্যেক পেশেন্ট তো আর ঠিক থাকে না অপারেশনের আগে আমরা একটা চেক আপ করি এই চেক আপের উদ্দেশ্য হলে যে পেশেন্টটাকে অপারেশন করা যাবে কি যাবে না স্থানীয়ভাবে অবশ্য অথবা জেনারেল অ্যানেস্থেশিয়া যেটি হোক কিছু ইনভেস্টিগেশনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয় এটা হলো নিয়ম আর আমরা যদি না করি সেটি আসলে অনিয়ম ব্যাপারটা এরকম কারণ হলো যে প্রত্যেকটা অপারেশন কিছু কিছু ইনভেস্টিগেশন দরকার বেসিক ইনভেস্টিগেশন আমি শুধু ইনভেস্টিগেশনের কথা বলছি না এই পেশেন্টকে ইনভেস্টিগেশন করার পরে আমরা যেটা জানতে পারলাম পেশেন্টের হার্টের প্রবলেম আছে প্রাথমিক অবস্থায় ইনফেরে ইস্কেমিয়া অর্থাৎ হলো তার কখনো একটা হার্ট অ্যাটাক হয়েছিল আর তার হার্ট বিটটা বাইজিমিলি ইরেগুলার পালস এরকম পরিস্থিতিতে আসলে আমরা কী করি যখন এই ধরনের একটা রিপোর্ট পাওয়া গেল তখন আমরা কিন্তু তাকে হলো যে হৃদরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে আমরা রেফার করলাম কার্ডিওলজিস্ট তো উনি দেখলেন এবং হলো যে পরবর্তীতে আরও কিছু নেসেসারি ইনভেস্টিগেশন যেমন ইকোকার্ডিওগ্রাম করলেন এবং অন্যান্য ইনভেস্টিগেশন করলেন তখন আমরা হচ্ছে কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করলাম যে এই অপারেশনটা আমরা কখন করতে পারবো তখন উনি একটাই বললো যে হ্যাঁ অপারেশন করা যাবে কিন্তু হলো যে আফটার 15 ডেজ যদি ওষুধ খেয়ে থাকে তাহলে তখন আমরা পরবর্তীতে আবার কিছু ইনভেস্টিগেশন করবো ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম যদি নর্মাল হয় সেই ক্ষেত্রে হলো অপারেশন করা যাবে সেই অনুযায়ী আমরা হলো যে পরবর্তীতে আবার সেই ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম করি তো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল সেটা হলো যে অলমোস্ট সেটা রিকভার হয়ে গেছে সুতরাং এই অবস্থায় আমরা আজকে এই পেশেন্টটা আমরা অপারেশন করে দিলাম তো অনেকেই ভাবে যে আমার তো আর আসলে কোনো প্রবলেম নাই হ্যাঁ প্রবলেম নাই সেটা থাকতেই পারে কিন্তু কিছু রুটিন ইনভেস্টিগেশন আমাদেরকে করতেই হয় কারণ কে জানবে যে এই 22 বছরের ছেলেটার হলো কোনো হাড়ে কোনো প্রবলেম থাকতে পারে তো সুতরাং যে আমার কাছে অনেক সময় পেশেন্টরা বলে স্যার অমুক অমুক তো হলো যে ইনভেস্টিগেশন সারাই করে হ্যাঁ করতে পারেন সেটা হলো আলাদা বিষয় কিন্তু করাটা ঠিক না আসলে তো কিছু ইনভেস্টিগেশন পেশেন্টে কিছু টাকা হয়তো কিছু 1-1.5 হাজার টাকা হয়তো বেশি যায় কিন্তু এই রুটিন প্রসিডিওরকে আসলে সতর্কতার সাথে আসলে যেতে হয় কারণ প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে ভিআইপি এবং খুব ইম্পর্টেন্ট ওকে ধন্যবাদ